লোভ দেখিয়েছে সহজ সরল মানুষগুলোকে, অভাব দূর করতে আর ইতালি যাওয়ার স্বপ্নে পড়ে গেছে ফাঁদে। দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নরসিংদীর নয় যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে। তারা প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা। মোকলেসুর আনোয়ার, কামাল হোসেন, মাসুদ রানা, মনির, রবিউল, স্বাধীন, আমান, রায়হান, ইমন। নিখোঁজদের স্বজনরা জানান, 10 থেকে 12 লাখ টাকা খরচ করে দুলালকান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন, নূর কাশেম ও তার স্ত্রী শাহিনুরের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে। এদের ভাই জানায়, 5 থেকে 6 মাস আগে আমার ভাইকে 12 লক্ষ টাকার চুক্তিতে ইতালির উদ্দেশ্যে প্রথমে লিবিয়া নিয়ে যাওয়া হয়। বেশ কিছুদিন সেখানে রেখে গত বুধবার রাত 8টায় ট্রলারে তুলে ইতালির পথে যাত্রা করে, কিন্তু 40 মিনিট পর ডিঙি ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে থাকা 20 থেকে 12 জন ফিরে আসলেও 9 জন নিখোঁজ রয়ে গেছে। এজন্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে সংবাদকর্মীদের জানান, হতদরিদ্র পরিবারগুলোতে চলছে কারো ভাই কারো সন্তান, কোনো স্ত্রী স্বামী, আবার অনেকের বাবা হারানোর শোকের কান্না। দর্শক, অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে যারা মরল বা নিখোঁজ, তাদের নিয়ে কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।